আজ ডোকরা ভারত সেবাশ্রম সংঘের প্রথম পর্বের গল্প। মা কালী ও গুরু মহারাজের কাছে প্রার্থনা, পৃথিবীটা যেন আবার আগের মতো ভালো হয়ে যায়। চার দেওয়ালের মধ্যে বন্দি থেকে হাঁপিয়ে উঠেছেন, একটা শর্ট ট্রিপ প্ল্যান করছেন, তাহলে চলুন নদী আর জঙ্গলের পথ পার করে আজ যাই নয়াগ্রামের ভারত সেবাশ্রম সংঘ। ঝাড়গ্রাম জেলায় অবস্থিত সুবর্ণরেখা নদীর তীরে রামেশ্বর, গভীর জঙ্গলের মাঝে তপোবন ও ঝিল্লি পাখিরালয় সার্কিট দেখার জন্য সবথেকে সস্তায় থাকার ঠিকানার সন্ধান হলো এই ডোকরা ভারত সেবাশ্রম সংঘ। শুধু সস্তা বলে নয়, প্রকৃতি ও সবুজের মাঝে হারিয়ে যাওয়ার জন্য এটা আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন। মহারাজের আতিথেয়তা এবং মহারাজের সংঘ সম্বন্ধে আমাকে দেওয়া ইন্টারভিউয়ের অভিজ্ঞতা আমি আজ আপনাদের সামনে তুলে ধরব। রাস্তাঘাট নাচেনা গ্রামের ছেলে পিন্টু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম। নয়াগ্রাম সংঘের প্রথম পর্বের এই ভিডিওতে রুম কীভাবে বুকিং করবেন, খাওয়া দাওয়ার বন্দোবস্ত কীরকম, তা সমস্ত আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। দ্বিতীয় পর্বে সংঘের বিস্তারিত ইতিহাস জানাবো। চলুন রাস্তা চেনার গল্প শুরু করা যাক। নয়াগ্রাম ভারত সেবাশ্রম সংঘে আমার পার্থ ভাইয়ের সঙ্গে পৌঁছে গেছি। এই যে গ্রামটা, এই গ্রামটার নাম হলো ডোকরা গ্রাম। এর গুগল ম্যাপ লোকেশন আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ও ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। তো চলুন এরপরে ভারত সেবাশ্রম সংঘের ভিতরে যাওয়া যাক। ঝাড়গ্রাম জেলা ভ্রমণে এসে সবাই ঝাড়গ্রাম শহরেই থাকেন। ঝাড়গ্রাম শহরে থাকার পরে তারা বেলপাহাড়ি, ঘাগড়া, লালজল গুহা আর ঝাড়গ্রামের চিল্কিগড় মন্দির ঘোরেন। তারপরে তারা দুদিন ঘোরার পরে তৃতীয় দিন গোপীবল্লভপুর বা রামেশ্বরের দিকে ঘোরার জন্য চলে আসেন। কিন্তু আমার পরামর্শ এটাই, এরকম একটা আশ্রমিক পরিবেশে আর সবুজ প্রকৃতির মাঝে থাকার জন্য ঝিল্লি পাখিরালয়, রামেশ্বর, তপোবন এই সমস্ত জায়গাগুলো ঘুরে দেখার জন্য আপনারা নয়াগ্রামের এই ডোকরা ভারত সেবাশ্রম সংঘে এসে থাকতে পারেন। তো চলুন এই পরিবেশটাই আপনাদের সামনে আরও ভালোভাবে ভিতরে গিয়ে তুলে ধরব। কীভাবে যাবেন? কলকাতা থেকে চৌরঙ্গি লোধাশুলি হয়ে গেলে সুন্দর সুবর্ণরেখা নদী পড়বে। শীতকালে এলে আপনারা এখানে নদীর পাড়ে পিকনিকও করতে পারেন। কলকাতা থেকে উইকেন্ডের ছুটিতে বেড়াতে গেলে সকাল সকাল বোম্বে রোড ধরে বেরিয়ে পড়ুন। ডিস্টেন্সের ডিটেলসটা স্ক্রিনশট নিয়ে রাখুন। মেঘলা ওয়েদারের সকালবেলা পেয়ে আমার সফর সাথী খুব খুশি হয়ে গিয়েছিল। আমার ট্যুরটাতে আমার সাথে আছে পার্থপ্রতিম সরকার, আমার প্রি নার্সারির বন্ধু। আরও দর্শকদেরকে একটু দেখায় যে ছোটার আনন্দটা কীরকম, আর একটু দৌড় লাগা, একটু দৌড় লাগা। নদীপথ পার করে সবুজের সন্ধানে, তাই আজকের সকালটা বড়ই আনন্দের। বাইকের যেমন প্রয়োজন একটু পেট্রোল, আমাদের সেরকম খুশি থাকার জন্য প্রয়োজন ছোট্ট একটা ট্রিপ। তাই দুই ভাই আজকে বেরিয়ে পড়েছি নয়াগ্রামের জঙ্গলের পথে। যে সিজনেই আসুন না কেন, এই শালবাগান আপনাকে সুস্বাগতম জানাবে। ওই যে নিগুই, নিগুইয়ের পরে এইখানে হচ্ছে এই মোড়টা, এই মোড় এইটা সোজা চলে গেলে হচ্ছে আমাদের খড়িকার দিকে, আর এই ডান দিকে এই রাস্তাটা এটা হবে। এটার গুগল ম্যাপ লোকেশন, এই লোকেশন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। কিন্তু আপনারা কি জানেন, 1918 সালে প্রণবানন্দ মহারাজ তার শিষ্য এবং তার সাথীদের সঙ্গে নিয়ে করে কলেরা মহামারীর সঙ্গে লড়াই করেছিলেন বাংলাদেশে। গুরু মহারাজের দেখানো পথে সংঘ আজও শহর থেকে গ্রামে তাদের সেবাকার্য চালিয়ে যাচ্ছে। নয়াগ্রাম এলাকার এরকম কমচেনা জায়গাগুলোতে পর্যটক যত আপনারা বেশি আসবেন, তত এই এলাকাগুলোর উন্নয়ন হবে। সংঘ পরিচালিত স্কুল এবং দাতব্য চিকিৎসালয় এখানকার স্থানীয় ট্রাইবাল পিপল ও ব্যাকওয়ার্ড ক্লাস মানুষদের জন্য। এরপরে চলুন মহারাজের সাথে আপনাদের প্রাথমিক সাক্ষাৎটা করাই। পার্থর সঙ্গে গাড়ি চালিয়ে এসে ক্লান্ত হয়ে গেছে, তো মহারাজ গল্প পরিচয় পর্ব শুরু হয়েছে। তো তারপরেই বাঙালি খেতে এবং খাওয়াতে ভালোবাসে, তো এসে করে এখানে বাগানের আম আর এখানের বানানো মুড়ি, মানে এখানে তৈরি হওয়া মুড়ি দিয়ে আমাদের ব্রেকফাস্টটা আমরা এটাই করবো। এখন দেখান না, একটু কমিয়ে দেবো।
সংঘের নিজস্ব বাগানের আম কলা এবং খাঁটি গুড় দিয়ে পর্যটকদের ব্রেকফাস্ট ছাড়া হবে। 2012 সালের 27 ফেব্রুয়ারি এই মন্দির সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। ওই সময় ডোকরা সংঘের দায়িত্বে ছিলেন স্বামী সুরেশানন্দ, ওনার সঙ্গেই আজ কথা বলবো। মহারাজ, আমরা যে এই সুরম্য মন্দিরটা দেখছি, এই মন্দির কত সালে নির্মাণ সম্পূর্ণ হয়েছে বা কবে শুরু হয়েছিল যদি একটু বলেন? এই মন্দির 2002 সাল থেকে শুরু হয় এবং দীর্ঘ 10-12 বছরের এই মেহনতের পর এই মন্দির কমপ্লিট হয় এবং এই মন্দির প্রতিষ্ঠা করেন ভারত সেবাশ্রম সংঘের সভাপতি পরম পূজ্যপাদ স্বামী অভয়ানন্দজি মহারাজ। এবং এই মন্দির প্রতিষ্ঠা করার পরদিনই তিনি স্বর্গবাস লাভ করেন। তিনি বলছিলেন যে এই গ্রাম্য পরিবেশে এত সুরম্য মন্দির যে আমার ভাই করেছে, আমি যদি না দেখতাম তাহলে আমার জীবন অর্ধসমাপ্ত হয়ে যেত। এবং শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন স্বামী আমাদের বিবিদিশানন্দজি মহারাজ, তিনিও স্বর্গবাস প্রাপ্ত হয়েছেন। এবং আমাদের স্কুলটি উদ্ঘাটন করেছিলেন পরম পূজ্যপাদ স্বামী বিশ্বাত্মানন্দজি মহারাজ, তিনি এখন আমাদের ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক। আজ থেকে বহু বছর আগে 1951 সালে শ্রী ঈশ্বরচন্দ্র মহাকুল মহাশয় এবং চিন্তামণি বারিক মহাশয় এখানে হিন্দু মিলন মন্দির বানানোর উদ্যোগ নেন। সংঘের ইতিহাস ও এলাকা সুবিশাল, একটা পর্বে সম্পূর্ণ ব্যাখ্যা সম্ভব নয়। গুরু মহারাজের আশীর্বাদ ধন্য এই সংঘ সম্বন্ধে সুরেশানন্দ মহারাজের অনেক গল্প বর্ণনা আছে, যেগুলো আমি আগামী পর্বে শোনাবো। তাই আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর সাথে বেল আইকন বা ঘণ্টিটি প্রেস করে রাখুন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এই মুহূর্তে মন্দিরের একতলায় আছি, মহারাজের কথা শোনাতে শোনাতে আপনাদেরকে চলুন উপরে নিয়ে যাই, উপর থেকে দৃশ্যটা কেমন দেখাই। স্বামী বিরজানন্দজি বলে একজন মহারাজ এখানে আসেন এবং হিন্দু মিলন মন্দির প্রতিষ্ঠার কীভাবে কী করতে হবে তিনি বুঝিয়ে বলেন। তারপরের বছর পূজ্যপাদ স্বামী নির্মলানন্দজি মহারাজ, তিনি এই ডোকরা গ্রামে 30 কিলোমিটার দাঁতন থেকে হেঁটে এখানে এসেছিলেন এবং গ্রামবাসীদের নিয়ে উৎসব পার্বণ করলেন এবং মিলন মন্দির প্রতিষ্ঠিত করলেন। তারপর উনি 2002 সালে সেই মিলন মন্দির আজকে ভারত সেবাশ্রম সঙ্গে রূপান্তরিত হয়, পরম পূজ্যপাদ স্বামী বুদ্ধানন্দজি মহারাজ রূপান্তরিত করেন। ধর্মকথা আপনাদেরকে শোনালাম, এরপরে ট্যুরিস্টদের জন্য তথ্য। যে সমস্ত পর্যটক এখানে এসে থাকবেন আপনাদের ইকো ট্যুরিজম হয়ে যাবে, দেখুন চারিদিকে সবুজের ঘনঘটা। শহরের অফিস আর চার দেওয়ালের একঘেয়েমিতে জীবন অতিষ্ঠ হয়ে উঠছে, তাহলে আপনারা এরকম একটা সবুজ প্রকৃতির কোলে একটা উইকেন্ডে চলেই আসতে পারেন। সংঘের নিজস্ব বাগানের শাকসবজি ফলমূল খেয়ে আপনাদের এখানকার ছুটির কটা দিন খুব সুন্দরভাবে কেটে উঠবে। সবুজ প্রকৃতি, সবুজের মাঝে আমরা তো বেড়াতে ভালোবাসি। নয়াগ্রামের এখানে এসে পর্যটক যারা থাকবেন, এখান থেকেই সামনে আছে জঙ্গলকন্যা সেতু, যেটা আমি যদি ভুল না হই ওটা পশ্চিমবঙ্গের দ্বিতীয় দীর্ঘতম সেতু। জঙ্গলকন্যা সেতুর ডিস্টেন্স 16 কিলোমিটার। উইকেন্ডের ছুটিতে এসে প্রথম দিন সবুজের মাঝে থাকুন এবং দ্বিতীয় দিন গাড়ি নিয়ে দর্শনীয় স্থানগুলো দেখতে বেরিয়ে পড়ুন। আখ ক্ষেতের সামনে আরও আরেকটা ডিস্টেন্সের তথ্য দিয়ে দিই, এখান থেকে তপোবনের ডিস্টেন্স 16 কিলোমিটার। আর সুবর্ণরেখা নদীর তীরে যে রামেশ্বর মন্দির আছে, যেটা গোপীবল্লভপুরে লোকে মানুষজন এলেই যেটা বেড়াতে যায়, সেই জায়গাটা দূরত্ব এখান থেকে মাত্র 21 কিলোমিটার। চার চাকা গাড়ি বা বাইক নিয়ে করে আপনারা ঘুরে আসতেই পারেন, তারপরে সন্ধ্যাবেলা এখানে রাত্রেবেলা এখানে স্টে। যে সমস্ত পর্যটকরা কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা জেলা থেকে আসবেন, তারা ঝাড়গ্রামে দুদিন থাকার পরে একদিন অবশ্যই এই ভারত সেবাশ্রম সঙ্ঘে থাকার জন্য চলে আসুন। বেড়ানো সম্পূর্ণ করে ভদ্রাঘাট খড়গপুর হয়ে কলকাতা ফিরুন। এখানে যুগ ভগবান স্বামী প্রণবানন্দজির পুরাতন মন্দির ছিল, সেই মন্দির ওপরে নিয়ে যাওয়া হয়। এই জায়গায় যাতে কেউ পা না রাখে
এই পবিত্র জায়গার উপর ভগবান বিষ্ণুর বাহন এই গরুকে এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে। সেই জন্য এই জায়গাটা যাতে সুরক্ষিত থাকে, গরুড় ভগবান সেই জায়গাকে সুরক্ষিতভাবে রক্ষা করছে। আমাদের বাৎসরিক উৎসব হয় এখানে, প্রায় হাজার দশ লোকের সমাগম হয়। বাৎসরিক উৎসবের মূল আকর্ষণ হচ্ছে এই বৈদিক শান্তিযজ্ঞ। এই যে যজ্ঞকুণ্ডটা দেখছেন, এটা আরও সুসজ্জিত করা হয় এবং এখানে বিরাট আকারে যজ্ঞ হয়। আপামর জনসাধারণ সেখানে, গরিব ধনী কোনো ব্যাপার নেই, আদিবাসী, সাঁওতাল, মুচি, মেথর সকলেই এখানে এখানে আমাদের আহুতি দিতে পারে এবং এখানে যজ্ঞ হয়। আমাদের যজ্ঞের এখানে যে আহুতি দেওয়া হয় সকলের বিশ্ব কল্যাণের জন্য, এই যজ্ঞের নাম হচ্ছে বিশ্ব শান্তি যজ্ঞ। তুলসী মঞ্চ দেখছেন, আমরা তুলসী মঞ্চ বিভিন্ন জায়গায় দেখতে পাই, বিভিন্ন দেবদেবীর মূর্তি এখানে লাগানো থাকে। এটা একদম অশাস্ত্রীয়, এই তুলসী মঞ্চে কোনো দেবদেবীর ছবি লাগানো উচিত নয়, সেখানে লাগালে মঙ্গলের চেয়ে অকল্যাণই বেশি হবে। এই তুলসী মঞ্চের নিচে আমাদের শিব মন্দির ছিল, এই শিব মন্দিরকে আমরা পরবর্তী সময়ে নতুন মন্দিরে নিয়ে গেছি। আচ্ছা, আপনার পিছনে এই যে মন্দিরটা, ওইটা পরবর্তী সময়ে মন্দিরটা শিব মন্দির ওখানে চলে গেছে। এই ওই যে গাছটি, এই গাছটির নাম হচ্ছে রুদ্রাক্ষ গাছ। এই রুদ্রাক্ষ ভগবান শিব, তার চোখ থেকে যে জল পড়েছিল সেই থেকে রুদ্রাক্ষের জন্ম হয়েছিল। সাধু সন্ত বিভিন্ন গৃহ ভক্তরা এই রুদ্রাক্ষ ব্যবহার করেন, সেই জন্য এইটা রুদ্রাক্ষ গাছ আমরা এখানে রোপণ করেছি। এখানে ফলও হয়। আবার এখানে যেটা দেখছেন, এটা শিবের দুজন বাহন আছে, নন্দী এবং ভৃঙ্গী। এইদিকে নন্দী আছে, ওইদিকে ভৃঙ্গী আছে, ওই ওই সাইডে আছে। নন্দী ভৃঙ্গীকে এখানে স্থাপন করা হয়েছে। তা ওদিকে আপনারা দেখেছেন নন্দী, এখানে দেখছেন ভৃঙ্গী। এই নন্দী ভৃঙ্গীকে এখানে স্থাপন করা হয়েছে। আরও একটা দুর্মূল্য গাছ আপনারা দর্শন করতে পারছেন, এই গাছটার নাম হচ্ছে কল্পবৃক্ষ। সাধু সন্ত বিভিন্ন যোগী মহাপুরুষগণ এই বৃক্ষের নিচে তপস্যা করে। এই বৃক্ষের যে দেখছেন একটা গুণ হচ্ছে পাঁচটা পাতা, এই দেখছেন 1, 2, 3, 4, 5, 6টি পাতা আছে। এটাকে বলা হয় কল্পবৃক্ষ। এর নিচে তপস্যা করলে মন শান্তি হয় এবং মনের একাগ্রতা বাড়ে। এটা কি গাছ? এটা বট গাছ। বট গাছ। আর অশ্বত্থ? অশ্বত্থ গাছ এটা। এটা জ্যোতিষ্বর, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ গীতার অমৃত উপদেশ দান করেছিলেন, তার নিচে থেকে চারা খুঁজে এনে আমরা এখানে এনেছি। অনেকগুলি চারা এনেছিলাম, মধ্যে এখানে অমৃতেশ্বর পুত্রা বলে একটি আশ্রম আছে, সেখানে বট অশ্বত্থ একসাথে লাগানো আছে। সেই পবিত্র গীতার ভগবানের সেই উপদেশকে যেখানে তিনি দিয়েছিলেন তাকে সাক্ষী রাখার জন্য কুরুক্ষেত্রে সেই পূর্ণ ভূমি থেকে এই গাছ এখানে আনা হয়েছে এবং এখানে আমরা এক জায়গায় রোপণ করব, সেই স্মৃতিকে আমরা রক্ষা করব। আচ্ছা, এরকম গাছ একটা আছে না, আর ওইদিকেও আছে? এই যে এখানে দেখছেন এই গাছটাও আনা হচ্ছে ওখান থেকে। এই গাছটা দেখছেন, এটার বয়স হচ্ছে প্রায় 40 বছর, এখানে এইভাবে আছে। এটাকে বলে পাকুর গাছ। মন্দিরের পিছন দিকেই প্রায় 20 বিঘা জমি নিয়ে সুবিশাল বাগান আছে। ওদিকে মন্দির দেখলেন, আর এখন আপনাদেরকে এখানে যে চাষাবাদ যে কি কি জিনিসের হয় সেই সমস্ত বাগানের দিকে আপনাদেরকে ঘোরাতে নিয়ে যাবো, চলুন যাওয়া যাক। বাগান ঘুরিয়ে দেখানোতে মহারাজ আমাদের গাইড হন। পরিচয় হয়েছে, পরিচয় হওয়ার পরে উনি লেবু বাগান দেখাতে নিয়ে এসে এখানে আমাকে লেবু দিলেন। তো কথায় বলে যে হাতে হাতে দিলে সম্পর্ক খারাপ হয়, কিন্তু না, গুরু মহারাজের আশীর্বাদ সম্পর্ক দৃঢ়ই হবে আশা করি। চলো বাকি আরো বাগান দেখা যায়। একদম ভিটামিন সি এর সাথে একদম আছি, ভিটামিন সি গুলো একদম হাতে ধরে ধরে আছি। লেবু গাছগুলোর সামনেই আছে পটলের মাচা। মহারাজের কাছ থেকেই জেনে নেওয়া যাক পটল কিভাবে উৎপন্ন হয়। পটল হয়ে যাবে পুরো, এটা এটা স্ত্রী ফুল। আচ্ছা, আর ওখানে আছে পুরুষ ফুল, ওই পরাগমিলনটা এরকম করে ঠেকিয়ে দেবে, একটা একটাতে 10টা হবে। এবং এই এটা হচ্ছে পুরুষ ফুল, এই যে এটা এরকম করে নিতে হবে, এরকম করে নেওয়ার পর এটা আছে না, এটা এখানে ঠেকাতে হবে এরকম করে, এইখানটা দেখ, এটা এরকম পটলে তো অলরেডি রয়েছে, এইখানে এরকম করে ঠেকাতে হবে। তাহলে এটা ঠেকালে এটা শিওর হয়ে গেল পটল হয়ে। আচ্ছা, এরকম এই ফুলটাতে 10টা ঠেকানো যাবে। আচ্ছা, মানে একটা পুরুষ ফুল 10টা ঠেকানো। এবার তোমার যদি পুরুষ ফুল কম আছে তখন তুমি বাটির মধ্যে একটু জলে গুলে নিলে, জলে গুলে ওইটাকে এরকম করে ঠেকাতে হবে। জীবন বিজ্ঞান বইতে জানা পড়েছি, আপনি একদম প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিলেন।
এটাও মানে ভালো লাগলো আর কি, আমাদের ছোটবেলাকার পড়াশোনা মনে পড়লো। একটা আম্রপালি গাছের সামনে মহারাজ সব দর্শক বন্ধুদেরকে পর্যটক বন্ধুদেরকে একটা আম্রপালি গাছ দেখাচ্ছেন, আপনারা দেখুন। আর ওইদিকে তোলা হয়েছে অনেক, এই জন্য এটা ইয়ে হয়ে গেছে। সমস্ত গাছগুলোর পরিচর্যা উনি নিজেই করেন। এটা হলো কয়েত বেলের গাছ। কথাটা একদমই ঠিক, গার্ডেনিং করলে মন ভালো হয়। গল্প করতে করতে আমরা চন্দন গাছের সামনে এসে পৌঁছলাম। মোটামুটি এই আমাদের এই মাটিতে 65 বছর থেকে 70 বছর হলে পুরা সেন্ট হবে। আচ্ছা, মানে যেটা আমরা চন্দনের গন্ধ যেটা বলি সুগন্ধি, সেটা 70 বছর মতন লাগবে। এই যে আমরা বীজটা লাগালে হবে না, পাখি একে খাবে, অন্য জায়গায় পায়খানা করলে সেখানে জার্মিনেট হয়ে যাবে অটোমেটিক। নীলকণ্ঠ, এটা নীলকণ্ঠ ফুল। আর নিচে রয়েছে নটা মণি, যেটা আমরা 9 o'clock বলি না, 9টা বাজলেই ওর ফুটতে আরম্ভ হবে। চলে যাচ্ছে মনে হয়। আবার এইখানে আসো, এইটা হচ্ছে এটা একটা মশলা গাছ। হ্যাঁ, এইটা হচ্ছে পাতা, যদি তুমি দেখো এটা, এই পাতা তুমি না দেখো, এই পাতা তুমি 4-5টা একটা মশলার মধ্যে দিয়ে দাও। আচ্ছা, এটাও একটা মশলার গাছ আর কি, মানে মশলা আমাদের দারচিনির সাথে এটা দিলে এটা দামি গাছ, খুব মশলা। ওইটা তেজ পাতা। তো এরকম একটা জায়গাতে থাকলে রোগী থেকে দেখানো আর সাথে গরুর গোয়াল ঘর, গরুকেও আপনাদের ছোটো ছোটো খুদে শিশুদেরকে দেখাতে পারবেন। তারা যারা পন্ড বা ঝিল দেখে তাদেরকে এরকম একটা পুকুর বা ঝিল খনন কীভাবে করা হয়েছে সেটাও ঘুরিয়ে দেখাতে পারবেন। দাদু নমস্কার। আচ্ছা, আপনি কত বছর এই গোশালার দায়িত্বে আছেন? তাও কত বছর? 80-82 ঢুকেছি। আচ্ছা, মথুরা বৃন্দাবনের ভারতশাসন সঙ্গে আমি যাইনি, কিন্তু এখানকার গোশালাটা দেখে আমার মথুরা বৃন্দাবনেও এইরকম আছে নাকি সন্দেহ হচ্ছে। যদি আপনারা কেউ জানেন আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে গোশালাটা দেখুন, গরুগুলো সব চড়তে গেছে। এই হলো গোশালা। রসইঘরের সামনে এই মুহূর্তে অবস্থান করছি। পিছন দিকে ধান সিদ্ধ হচ্ছে আর এদিকে অন্ন প্রস্তুত হচ্ছে। আলু পোস্ত হবে আর মহারাজ নিজে এখানে আলু পোস্ত বানানোর জন্য প্রিপারেশন এখন চলছে। আলুগুলো বা দর্শনার্থীরা খুব কম খরচে থাকার ঠিকানার সন্ধান করেন। তো এই যে করিডোরটাতে দাঁড়িয়ে আছি, এখানে পর্যটকদের আবাস আছে, অর্থাৎ পর্যটকরা এখানে কিছু সাহায্য মূল্য দেওয়ার পরে এখানকার ঘরগুলোতে থাকতেই পারেন। এখানে আপনারা থাকার জন্য যোগাযোগ করতে পারেন বা অনুরোধ করতে পারেন মহারাজের কাছে, নম্বর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এরকম একটা রুমে আপনারা থাকবেন, আর এই রুমে যারা থাকবেন রুম থেকে বেরোলেই সবুজ আপনারা দেখতে পাবেন। চলুন সবুজের দিকটাতে নিয়ে যাই। পার্থ, কেমন সবুজ দেখা যাচ্ছে রে বারান্দা থেকে? সবুজ ভালো, পরিষ্কার, পুরোটাই তো সবুজ। এই যে সবুজের মাঝে আপনাদের থাকাটা হবে, চারিদিকেই তো সবুজ। এটা হলো করিডোর, করিডোর আর এদিকে হলো এই যে আমাদের বাগান এরিয়া। লেবু খেতে ভালোবাসি, ভিটামিন সি, তো বাগানের লেবু এখন লেবুর স্বাদ গ্রহণ করা হবে। আলু পোস্তটা আমার দারুণ এখানকার হয়েছে, ঢোকার দানাটার স্বাদ নিয়ে একটু কেমন টেস্ট করা যায়। সুপার ভাই, শুরু করা যায়। হরিদ্বার হোক, পুরীতে হোক, সেখানে কুপন সংগ্রহ করে নিতে হয় সকাল সকাল, তারপরে দুপুরবেলায় মধ্যাহ্ন ভোজন হয়। তো আজকে ডোকরাতে অন্নগ্রহণ করছি, ওদিকে আমাদের দুই পরম পূজনীয় মহারাজ বসে আছেন, বাম দিকে আমার পার্থ ভাই। শুটিং করে আর মহারাজের ইন্টারভিউ নিয়ে আমাদের খিদেও পেয়েছে, খাওয়া দাওয়া তাই চলছে। আলু পোস্ত বাঙালির ভীষণ প্রিয়, তাই আলু পোস্তটা একটু স্বাদ করি কেমন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পার্ট 2 কামিং সুন।